আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য, জাপানে G7 সামিটে ডেভিড ক্যামেরন ও শেখ হাসিনার বৈঠক। সরকারের সাথে জুনিয়র ডাক্তারদের সমঝোতা, ধর্মঘট প্রত্যাহার। কারি শিল্পের সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস বিবিসি এর সাথে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য সব ধরনের সহায়তা এবং পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার জাপানের নাগোয়ার ইসেশিমায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এমন প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা উন্নত বিশ্বের সংগঠন G7 এর আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণকালে উভয় দেশের প্রধানমন্ত্রী এই বৈঠকে অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় এই সম্মেলনে ডাক পায় বাংলাদেশ। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শিল্পোন্নত দেশসমূহের সম্মেলন G7 এ অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আউটরিচ বৈঠকে অংশ নিতে শুক্রবার সকালে কাশিকো দ্বীপের সীমা কানকো হোটেলের ব্যাংকোয়েট হলে পৌঁছলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। G7 এর সদস্য দেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং IMF এর কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক পাশে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, অন্য পাশে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেঞ্জি। আউটরিচ বৈঠকের দুটি পর্বে অংশ নিয়ে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, এশিয়া এবং বিশ্ববাসীর উন্নয়নে জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের সঙ্গে ফটো সেশন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। সম্মেলনের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপলা সিরিসেনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। অবশেষে ব্রিটেনের জুনিয়র ডাক্তার এবং সরকারের মধ্যকার 10 দিনের আলোচনা সফল হল বেসিক পে বৃদ্ধির মধ্য দিয়ে। ডাক্তারদের সংগঠন BMA বিনিময়ে ধর্মঘটে না যাবার সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকার ও BMA এর মধ্যকার এই চুক্তিকে জুনিয়র ডাক্তারদের দ্বারা ভোটের মাধ্যমে পাশ করাতে হবে। বিস্তারিত শাহ সেলিমের রিপোর্টে। শেষ পর্যন্ত ব্রিটেনের জুনিয়র ডাক্তার এবং সরকারের মধ্যকার 10 দিনের আলোচনা সফল হল বেসিক পে বৃদ্ধির মধ্য দিয়ে। ডাক্তারদের সংগঠন BMA বিনিময়ে সম্মত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকে যাবে না। তবে সরকার ও BMA এর মধ্যকার এই চুক্তিকে জুনিয়র ডাক্তারদের দ্বারা ভোটের মাধ্যমে পাশ করাতে হবে। নতুন এই সমঝোতা চুক্তিতে বলা হয়েছে ডাক্তারদের শনিবার ও রোববার কর্মদিবসের কর্মঘণ্টা হবে সকাল 9টা থেকে রাত 9টা। চুক্তির উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে ডাক্তারদের বেসিক পে বৃদ্ধি পাবে 10% এবং 11% হারে। যদি কোনো শিফট শুরু হয় রাত 8টা থেকে এবং চলে 8 ঘন্টা অবধি তথা শেষ হয় পরদিন সকাল 10টা বা তারও পরে, তাহলে সব কর্মঘণ্টাকে 37% হারে বৃদ্ধি করে বেতনের সাথে সংযুক্ত হবে। ডাক্তাররা তাদের বেতনের সাথে বছরে 6 উইকেন্ডের বেশি কাজের বেতন সংযুক্ত, অর্থাৎ একটি উইকেন্ডের জন্য 3% এবং দুটি উইকেন্ডের জন্য 10% হারে পাবেন। আশা করা যাচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে এই নতুন চুক্তি সম্পূর্ণ হবে, কেননা অক্টোবর থেকেই এই নতুন সমঝোতা চুক্তি বাস্তবায়িত হতে হবে। জুনিয়র ডাক্তাররা 2017 সালের নতুন টার্ম অক্টোবর আগস্ট থেকে এই নতুন চুক্তির আওতায় কার্যকরী হবেন। BMA এবং হেলথ সেক্রেটারি জেরেমি হান্ট এই নতুন ঢিলকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, গত মাসে হাজার হাজার ডাক্তার প্রস্তাবিত নতুন পে কন্ট্রাক্টের প্রতিবাদে স্ট্রাইকে গিয়েছিলেন এবং আরও ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকের হুমকিও দিয়েছিলেন। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। আগামী 23 জুন ব্রিটেনের গণভোট প্রশ্নে ব্রিটেন স্পষ্টত 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। শক্তিশালী ও চির প্রতিদ্বন্দ্বী দুই পার্টি কনজারভেটিভ ও লেবার পার্টি
নিজেদের মধ্যেই ইন ক্যাম্পেইন ও আউট ক্যাম্পেইন এই দুই শিবিরে প্রকাশ্যে বিভক্ত হয়ে পড়েছেন এবং প্রতিনিয়তই দুই শিবির এখন নানা যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেদের ক্যাম্পেইনের পক্ষে জনমত টানার চেষ্টা করছেন। শাসেলিমের আরও একটি রিপোর্ট। আগামী 23 জুন 2016 ব্রিটেনে গণভোট, উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রিটেন থাকবে কি না থাকবে, এ নিয়ে ব্রিটেন স্পষ্টতই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এমনকি শক্তিশালী ও চির প্রতিদ্বন্দ্বী দুই পার্টি কনজারভেটিভ ও লেবার পার্টির মধ্যে ইন ক্যাম্পেইন ও আউট ক্যাম্পেইন দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন এবং প্রতিনিয়ত দুই শিবির এখন নানা যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেদের ক্যাম্পেইনের পক্ষে জনমত টানার চেষ্টা করছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও চ্যান্সেলর জর্জ অসবর্ন আর বেশ কিছু প্রভাবশালী সেলিব্রিটি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতারা ইন ক্যাম্পেইন জোরেশোরে চালিয়ে যাচ্ছেন। অপরদিকে কনজারভেটিভ পার্টির শক্তিশালী আরেক নেতা বরিস জনসন, মাইকেল গোভ সহ আরও অনেকেই আউট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। এমনি অবস্থায় গত 19 মে আইটিবি কংগ্রেস পরিচালিত এক জনমত জরিপে 52% ইউনিয়নের মধ্যে থাকার পক্ষে মতামত দিয়েছেন আর 41% ভোটার বের হওয়ার পক্ষে তাদের মতামত দিয়েছেন। 1000 লোকের মধ্যে পরিচালিত ওই জনমত সেদিন এমন তথ্যই প্রকাশিত হয়েছিল যাদের বয়স ছিল 19 থেকে 15 প্রাপ্ত বয়স্কদের মধ্যে। এদিকে প্রভাবশালী জরিপ সংস্থা ইভিনিং স্ট্যান্ডার্ডের জন্য অপিনিয়ন পরিচালিত এক জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে লন্ডনের 5.6 মিলিয়ন ভোটার পরিষ্কারভাবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকার পক্ষে মতামত দিয়েছেন। লন্ডনের ভোটারদের 51% ভোটার ইন ক্যাম্পেইনের পক্ষে আর 34% আউট ক্যাম্পেইনের পক্ষে, বিপরীতে 14% ভোটার এখনও কোনো পক্ষে মতামত দেননি। আর মজার ব্যাপার হলো লন্ডনের বাইরে অর্থাৎ সমগ্র ব্রিটেনে এই তফাত এখন পরিষ্কার। 44% ব্রিটিশ জনগণ ইউনিয়নের মধ্যে থাকার পক্ষে আর 40% ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে। এখানেও দেশব্যাপী 14% এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিরোধী দল লেবার দলের মধ্যেও দেশব্যাপী এই বিভক্তি আরও প্রকট। লেবার দলের সাপোর্টারও ইন ক্যাম্পেইনে থাকার পক্ষে 69% আর বিপক্ষে 25% বিপক্ষ, যা 23 তারিখের গণভোটে বিশাল সংখ্যক টার্ন আউট আসতে পারে। জনমত জরিপ যাই হোক না কেন, এখন দেখার বিষয় 23 জুন 2016 বৃহস্পতিবার ব্রিটিশ জনগণ গণভোটে কোন পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। যুক্তরাজ্য সফররত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাজারো বছরের মধ্যে বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে, বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। তিনি বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য তাপি লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথাগুলো বলেন। সংগঠনের আহ্বায়ক এম এ সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকুরেশি শিপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগ সভাপতি নুরুল হক লালামিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুব বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, আওয়ামী লীগ নেতা আনসারুল হক, এস এম সুজন মিয়া, মেহের নিগার চৌধুরী সহ অনেকে। হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকা থেকে দুইবারে নির্বাচিত সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এবং গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট আবু জাহির এমপি আগামী এক বছরের মধ্যে তার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করার ঘোষণা দেন। মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের যুক্তরাজ্য সফর উপলক্ষে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে ও চুনারঘাট অ্যাসোসিয়েশন ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। প্রতিনিধি জালাল আহমেদ জানান, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সভাপতি অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন ও চুনারঘাট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল আহমেদের যৌথ সঞ্চালনে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা। শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে মুরাদ চৌধুরী, মোস্তাক আহমেদ, মোহাম্মদ শাহজাহান এবং চুনারঘাট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গিয়াসউদ্দিন, আফজাল খান, ইমরুল হোসাইন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মত বিনিময় সভায় প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন চুনারঘাট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যথাক্রমে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, চুনারঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব গাজীর রহমান গাজী, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, হবিগঞ্জ ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি জনাব সুরাবুর রহমান, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ এ কিউ এম কাউসর, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব ও অন্যান্যরা। লন্ডন সফররত হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরের সাথে মত বিনিময় করেছে যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসী। সেন্ট্রাল লন্ডনের হিউস্টনস্থ সুরমা সেন্টারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র রিচার্ড কটন। অলিউর রহমান অলির পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী। পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন মাওলানা শামীম আহমেদ চৌধুরী। এতে বক্তৃতা করেন ক্যামডেনের কাউন্সিলর সমতা বেগম, কাউন্সিলর পল থমারসন, চুনারঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী রহমান গাজী, আওয়ামী আইনজীবী পরিষদের যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার এনামুল হক, সাধারণ সম্পাদক ব্যারিস্টার অনুকূল তালুকদার ডালটন, বর্ডার এজেন্সির কর্মকর্তা সালাউদ্দিন তাহির, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহ সভাপতি আব্দুল আওয়াল সহ অনেকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে 7-দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি। কর্মসূচি পালনকে সামনে রেখে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার পূর্ব লন্ডনের সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এ মাহমেদের পরিচালনায় সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই কর্মসূচির সূচনা হবে আগামী সোমবার দলীয় অফিসে কোরআনে খতম মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে। আগামী 31 মে মঙ্গলবার আলোচনার সভা অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রবাসীদের ক্ষতি হয় এমন দ্বৈত নাগরিকত্ব আইন সংসদে পাশ করা হবে না। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের অট্রিয়াম সেন্টারে লন্ডন মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বৈত নাগরিকত্ব আইনের বিভিন্ন প্রশ্নের জবাবে তাদের নির্ভয় দিয়ে তিনি আরো বলেন, আমার ছেলে মেয়ে এদেশে থাকে, প্রধানমন্ত্রী বোন এদেশে থাকে, তাই প্রবাসীদের স্বার্থ বিরোধী কোনো আইন হবে না। তারপরও প্রবাসীদের উদ্বেগের কথা প্রধানমন্ত্রীকে জানানো হবে। লন্ডন মহানগর আওয়ামী লীগ সভাপতি নুরুল হক লালামিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন সফররত হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আলহাজ সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক শারুক আলী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ তারিফ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ শরুক আলী সহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, প্রজন্ম একাত্তরের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোয়ানসি শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় সোয়ানসির বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের উপর যে মিথ্যা মামলা দিয়েছে তা প্রত্যাহারের দাবিতে আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আলহাজ মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহমদ আলী। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আলহাজ ফারুক মিয়া, সহসভাপতি আলহাজ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ ফারুকী ইমন, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, ট্রেজারার নূর মিয়া, প্রচার সম্পাদক আফজাল হোসেন সহ আরও অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে আহমেদ আলীকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক, আলহাজ ফারুক মিয়াকে সিনিয়র সহসভাপতি ও জালাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ গাড়ি ব্যবসার প্রসার ও কর্মী সংকট থেকে উত্তরণ বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে। ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবিসি এর প্রেস অ্যান্ড পাবলিকেশন সহ সম্পাদক সুলতান বাবর সেমিনারটি সমন্বয় করেন। প্রাথমিকভাবে শুধুমাত্র বিবিসি এর কমিটি মেম্বারদের জন্য হলেও ভবিষ্যতে সকল সদস্য ও সাধারণ রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে নিয়ে আরো বড় আকারে সেমিনার করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন বিবিসি এর কর্মকর্তারা। সেমিনারের পাশাপাশি একই দিন বিবিসি এর কার্যনির্বাহী কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিবিসি এর সভাপতি জনাব ইয়াফর আলী। সভায় ব্রিটেনে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শেফ এবং অন্যান্য স্টাফ সংকট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে এক বিশেষ বৈঠকে অংশ নেওয়ার জন্য বিবিসি এর সেক্রেটারি জেনারেল জনাব শাহনুর খানকে ধন্যবাদ জানানো হয়। সভা শেষে 7 নং মোল্লাগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হিরণ মিয়াকে বিবিসি এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেলিম চৌধুরী, ই কে খান, এলাইস মিয়া মতিন, আবুল কালাম আজাদ ছোটন, কামাল জাহাঙ্গীর মিয়া, আব্দুল মোমেন, আশরাফ উদ্দিন সহ বিবিসির নেতৃবৃন্দ। দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মদিনে তাঁকে স্মরণ করতে বিলেতের মননশীল সাংস্কৃতিকের সমন্বয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী পর্ষদের নিবেদনে নিবেদন গাহি সাম্যের গান শীর্ষক অনুষ্ঠান হয়ে গেল 11ই জ্যৈষ্ঠ লন্ডনের ব্র্যাডিয়ার সেন্টারে। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে রবীন্দ্র নজরুল জয়ন্তী পর্ষদ বিভিন্ন সহ বিভিন্ন সংগঠন সমূহ। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিতে অংশগ্রহণ করে বিলেতের বিশিষ্ট শিল্পী হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, আলাউর রহমান, মোহমায়াশীল, সঞ্জয় দে, ফারজানা সিফাত, স্বপ্না, তানজিন বাড়িসোমা, ডক্টর সতত সুপ্রিয়, সুমনা ভট্টাচার্য, সায়ান গুপ্ত, সাদিয়া আফরোজ চৌধুরী ও অন্যান্যরা। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনাকারীকে শাস্তির প্রতিবাদে জুরিক বাংলা স্কুলের প্রতিবাদ। সিলেটের মুক্তিযোদ্ধাদের বাড়িতে নেম প্লেট ঝুলানোর সিদ্ধান্ত। উস্কানিমূলক লিফলেট ছাপার দায়ে জিন্দাবাজারে জামায়াত শিবিরের ছাপাখানা সিলগালা। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। তরুণ প্রজন্মের বাঙালিদের কমিউনিটির সাথে সম্পৃক্ত করতে, ফুটবল খেলায় আগ্রহী করে তুলতে ব্র্যাডফোর্ডে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলা ব্যান্টনস কমিউনিটি ডে। শেখ মোহাম্মদ লায়েকের রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে ফুটবলে পারদর্শী করে গড়ে তোলা ও বিভিন্ন রকম সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো বিব কমিউনিটি পার্টনারশিপের সহযোগিতায় আয়োজন করা হয় বাংলা ব্যান্টমস কমিউনিটি ডে। গত 22 মে রবিবার ব্র্যাডফোর্ড সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করেন শাপলা কাপ ইংল্যান্ড বনাম জার্মান, ওয়েস্ট রাইডিং কান্টি ফুটবল অ্যাসোসিয়েশন, এশিয়ান কাপ ব্র্যাডফোর্ড ইউনাইটেড বনাম বিএফএ ইউকে, বিএফএ ইউকে চ্যাম্পিয়নশিপ কাপ লিডস বনাম নিউ ইয়র্ক লন্ডন ও ফান্স ফর ডাইভার্সিটি কাপ বাংলা ব্যান্টমস বনাম বেঙ্গল ড্রাগন। এতে জয়লাভ করেন ব্র্যাডফোর্ড ইউনাইটেড 2-1 গোলে, নিউ ইয়র্ক লন্ডন 1-0 গোলে ও বেঙ্গল ড্রাগন 4-2 গোলে। সাইদুল ও হুমায়ুনের যৌথ সঞ্চালনায় পরিচালিত হয় একের পর এক ম্যাচ। সকাল থেকে সারাদিন ব্যাপী বিপুল সংখ্যক দর্শকরা উপভোগ করেন ম্যাচগুলো। এ ধরনের আয়োজনের ফলে বাংলাদেশি ফুটবলাররা খেলাধুলায় আরো পারদর্শী হবেন বলে আশাবাদ জানান আগত দর্শকরা। সাথে সাথে বাঙালি কমিউনিটি থেকে বেরিয়ে আসবেন উন্নত মানের ফুটবলার। পরে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন দ্য লর্ড মেয়র, ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিল। Good to have a share in what's obviously been a very full day for everybody here. We were glad to come along in the afternoon end, beginning of the evening for the ending. It looks like people have really enjoyed themselves. I'm very impressed by what I've heard about the Bangladeshi Football Association.
they're doing a lot for showing what can be done through sport. It was a brilliant day, well done to the community and all the fans. It was an amazing day, and we hope to replicate this next year and do it bigger and better. মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সম্পন্ন হয় বাংলা ব্যান্টামস কমিউনিটি ডে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বাংলাদেশ কাউন্সিল বার্মিংহামের দ্বিবার্ষিক নির্বাচনে ফিরোজ খানকে সভাপতি, আব্দুল কুদ্দুস রাজুকে সাধারণ সম্পাদক ও আব্দুল গফুরকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশ কাউন্সিলের নির্বাচনের পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এমদাদ হোসেনের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস রাজুর পরিচালনায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, কামরুল হাসান চুন্নু, গাবরু মিয়া, আব্দুল লতিফ জিপি, মাহবুব আলম চৌধুরী মাখন, আব্দুল কাদির আবুল, ফিরোজ খান, আব্দুর রশিদ ভুইয়া প্রমুখ। সভায় সংগঠনের বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল গফুর। আঞ্জুমান আল ইসলার সানবোলের উদ্যোগে হয়ে গেল পবিত্র রমজান মাসের প্রস্তুতি শীর্ষক আলোচনা সভা। বিস্তারিত থাকছে বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীর রিপোর্টে। আঞ্জুমান আল ইসলার সানবোলের শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পবিত্র রমাদানের প্রস্তুতি শীর্ষক এক আলোচনা সভা। গত 23 মে বার্মিংহামের টিপটনে শাহজালাল জামিয়া মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় আঞ্জুমানে আল ইসলাম সানডুরি শাখার সভাপতি মৌলানা রফিক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ আলী হোসেন বাবুল ও সহ সেক্রেটারি মৌলানা মাহবুব কামালের যৌথ পরিচালনায় শুরুতেই কুরআন তেলাওয়াত করেন শাহজালাল জামিয়া মসজিদ টিপটনের ইমাম হাফিজ মুসলেউদ্দিন। নাতে রসুল সাল্লাহ সাল্লাম পরিবেশন করেন গিলমান আহমেদ ও কারি মাহফুজুল হাসান খান মিল্লাদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাদিস বিশারদ মুফাসসিরে কোরআন ডক্টর আল্লামা কফিলউদ্দিন সালেহি। উক্ত সভায় ইংরেজিতে বয়ান করেন আঞ্জুমানে আল ইসলাম মিডল্যান্ডসের সভাপতি প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান ও মৌলানা আবুল হাসান ফুলতুলি ইসলামিক সেন্টার কোভেন্ট্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লতিফিয়া ফুলতুলি কমপ্লেক্সের বার্মিংহামের অন্যতম ফাউন্ডার মেম্বার কাউন্সিলর আহমেদুল হক এমবি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলাদ নাসির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান চৌধুরী রুহেল, হাজি আব্দুল কাদির গুলজার আহমেদ, বার্মিংহাম আল ইসলাহ সেক্রেটারি মৌলানা মোহাম্মদ হুসামউদ্দিন, আব্দুল মুনিম, হাফিজ আবুল কালাম, হাফিজ কবির আহমেদ, হাফিজ আরিফ আহমেদ, হাফিজ গৌজ আহমেদ, হাজি ইসমাইল আলী, হাজি গাবরু মিয়া, মোহাম্মদ শাহজাহান মিয়া প্রমুখ। সবাই বক্তারা বলেন রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। লুকমানসের কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। বাঙালি কমিউনিটি অধ্যুষিত বার্মিংহাম সিটির স্মল হিতে বাংলাদেশের জনপ্রিয় স্বনামধন্য সকলের অতি পরিচিত উত্তরা প্রবর্তন সিটির অফিসের শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ওয়াহিদুজ্জামান খান সিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উত্তরা প্রবর্তন সিটির পরিচালক যুক্তরাজ্য ও ইউরোপ জনাব মোক্তার রহমান। উক্ত অনুষ্ঠানে উত্তরা প্রবর্তন সিটির সার্বিক বিষয় ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব গোলাম মোস্তফা। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ওয়াহিদুজ্জামান, ওয়াসিমুজ্জামান, জনাব হাদি খান, জনাব মোহাম্মদ আমিন মোলা, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, হাসান খান ও মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে সার্বিক সফলতায় সহযোগিতা করেন কলেজ গ্লোবাল ইকোনমির পরিচালক জনাব মাহবুবুল। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাংলা স্কুল জুড়েকে শিশু কিশোর শিক্ষক ও প্রবাসীরা অভিনব প্রতিবাদ জানিয়েছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বাকিউল্লাহ খান রিপনের রিপোর্টে থাকছে বিস্তারিত।
বাদল নয় হৃদয় টুটে রক্তক্ষরণের কথাই যেন বলছিল বাংলা স্কুল জুরিকের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। তাই সবাই স্কুল ছুটির পর প্রতীকী প্রতিবাদ জানায়, চোখ বুজে আর কান ধরে ঠিক এভাবেই যেমনভাবে অপমান করা হয়েছিল তাদেরই প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষক শ্যামলকান্তি ভক্ত। দুঃখ কষ্ট আর প্রচণ্ড ক্ষোভের সাথে গত শনিবার স্কুলের ক্লাস শেষে তাই প্রতিবাদ জানায় বাংলা স্কুল জুরিক সুইজারল্যান্ড। সারা বিশ্বের মিডিয়াতে শিক্ষক নির্যাতনের বিষয়টি ফলাও করে প্রচার হয়েছে, ধর্মকে সুকৌশলে টেনে আনা হয়েছে এখানে। সুইজের মেইনস্ট্রিমের স্কুলে পর্যন্ত বিষয়টি আলোচিত হয়েছে এবং হচ্ছে। প্রবাসী বাংলাদেশি হিসাবে বিষয়টি অত্যন্ত অপমানের। বাংলা স্কুল জুরিকের মতো সবারই আজ প্রত্যাশা প্রকৃত বিচারের। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল নিউজ, সুইজারল্যান্ড। আগামী 5 জুন ইতালির রোম শহরের 1 নং মুনসিপিও থেকে সাবিন ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সাবিন ইসলামের পৈতৃক নিবাস বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। আমাদের ভিসেন্সা প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ জানান, গতকাল পিয়াসা ভিত্তরিওতে প্রেস কনফারেন্সে সাবিন ইসলাম নির্বাচিত হলে অভিবাসীদের অধিকার, প্রয়োজনীয়তা ও অসুবিধার কথা তুলে ধরার অঙ্গীকার করেন। সাবিন বলেন, যেহেতু রোম শহর পর্যটক এলাকা, তাই কাউন্সিলর পদে জয়যুক্ত হলে এই অঞ্চলে বাংলাদেশিদের ব্যবসার প্রসার ঘটবে। এছাড়াও আমাদের শিশুদের জন্মসূত্রে ইতালীয় নাগরিকত্ব সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাবিন ইসলাম। আগামী 4 জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার 7 নং মাথিওরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান শিহাবুদ্দিনের সমর্থনে বুধবার বার্মিংহামের ব্রাস হাউস কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ আজিরউদ্দিনের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিনের সঞ্চালনায় সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রবাসী মাথিওরাবাসী সহ বিভিন্ন এলাকার কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের সর্বপ্রথম মাথিওরা ইউনিয়নের ডিজিটাল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠাতা সব ও ন্যায়পরায়ণ শিহাবুদ্দিনের বিজয়ের লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, হিফজুর রহমান খান, নুরুল ইসলাম বেলাল, গাবরু মিয়া, কয়েসউদ্দিন, কবির উদ্দিন। ব্রডফোর্ডের কিতলি কাউন্সিল থেকে খাদিম হোসেন বিপুল ভোটে নির্বাচিত হবার পর খাদিম হোসেনের ক্যাম্পেইন টিমের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। গত 5ই মে স্থানীয় নির্বাচন 2016 কিতলি সেন্ট্রাল ওয়ার্ড থেকে ডিস্ট্রিক্ট কাউন্সিলর হিসাবে 937 ভোটের ব্যবধানে ইন্ডিপেন্ডেন্ট থেকে নির্বাচিত হন এক্স লর্ড মেয়র ব্রাডফোর্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলর খাদিম হোসেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট থেকে 2571 ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লেবার পার্টি থেকে কানিজ আক্তার, কনজারভেটিভ থেকে আব্দুল নাসের রাজ্জাক ও ইউকিপ থেকে মার্ক ফিল হুডসন। কাউন্সিলর খাদিম হোসেনের এই বিজয়ে খাদিম হোসেন ক্যাম্পেইন টিমের উদ্যোগে গত 26 মে মঙ্গলবার কিতলির স্থানীয় ভিক্টোরিয়া হলে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কিতলির স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুঠার ক্যাম্পেইন টিম এর সদস্য সহ স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো ইন্ডিপেন্ডেন্ট থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বুঠার সমর্থকদের ধন্যবাদ জানান কাউন্সিলর খাদিম হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। কাউন্সিলর গুলফরাজ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পীর মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন আবিদ হোসেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলর, ফর্মার ডেপুটি লর্ড মেয়র আসফাক, কাউন্সিলর ফুলজার আহমদ, কাউন্সিলর নেসার আলী, খালেদ চৌধুরী ও শেহজাদ আহমদ। বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে পদক গ্রহণ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সুফি আব্দুল শহীদ। হাজারেরও বেশি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে কাউন্সিলর খাদিম হোসেন বলেন, 5ই মে নির্বাচনে বুথের যে বিজয় হয়েছে এ বিজয় কিতলিবাসীর বিজয়। তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের খিতলি থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ফ্রান্সের রাজধানী প্যারিসের মেয়র রেমি ফেকরের সাথে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের সার্বিক তত্ত্বাবধানে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে বুধবার। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, প্যারিসের গার্ডেন গ্রের অভিজাত রেস্তোরাঁয় এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সত্তার আলী সুমনের সভাপতিত্বে ও সহসভাপতি টি এম রেজা, সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস দশের মেয়র রেমি ফেকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, প্যারিস দশের ডেপুটি মেয়র আলেকজান্দ্রা, ব্যবসায়ী ফোরামের সহ সভাপতি রিপন বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক মফিজ আলী, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক এম দাদুল হক স্বপন সহ প্যারিস দশের ব্যবসায়ীরা। প্যারিসের ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় অনুষ্ঠানে মেয়র রেমি ফেকর বলেন, প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপযোগী ও নির্ভরযোগ্য স্থান। বিশ্বের কাছে শুধু শিল্প ও সাহিত্যের শহর হিসেবে পরিচিত নয়, বরং ফ্যাশন ও ব্যবসার শহর হিসেবে পরিচিত। এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে ফ্রান্সে বাংলাদেশি ব্যবসায়ীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সিলেটের মুক্তিযোদ্ধাদের বাসার সামনে নেম প্লেট ঝুলানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের উদ্যোগে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের মধ্যে নেম প্লেট বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বর্তমান সরকার তাদের যথাযথ সম্মান প্রদর্শন করছে। সিলেট সোশিও কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রুমান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মন ও বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া। সিলেট নগরের মীরা বাজারে সংখ্যালঘু হিন্দু পরিবারের কোটি টাকার পৈতৃক বসত বাড়ি জাল নামজারির মাধ্যমে একটি ভূমিখেকো চক্র জবরদখল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার মীরা বাজারের আকপাড়ার মৌসুমী 19 নম্বর বসত বাড়ির মালিক মনোজ দে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে মনোজ দে জানান, মীরা বাজারের আকপাড়ায় মৌসুমী 19 নম্বর বাসাসহ পৈতৃক সূত্রে এই 8 শতক জমিতে ভোগ দখল করছিলেন মনোজ দে। এ ঘটনায় মনোজ দে বাদী হয়ে সদর সেটেলমেন্ট অফিসে 31 ধারা মোতাবেক মামলা ও সিলেট সহকারী কমিশনারের আদালতে একটি মামলা দায়ের করেন। উস্কানিমূলক লিফলেট ছাপার দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারে জামায়াত শিবির নিয়ন্ত্রিত একটি ছাপাখানা সিলগালা করেছে পুলিশ। এ সময় ছাপাখানা থেকে 5 জনকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় আলমারজান শপিং সেন্টারের 3য় তলায় স্টার সিলেট অফসেট প্রেসে এ অভিযান চালানো হয়। অভিযানকালে প্রেসের ভেতর থেকে জামায়াত শিবিরের বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার উদ্ধার করে পুলিশ। এ সময় ছাপাখানাটিকে সিলগালা ও 5 যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন সাইদ বক্স, সালমান, সুহেল আহমেদ, মিসবাউল করিম ও মনোয়ার। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, উস্কানিমূলক লিফলেট প্রকাশের অভিযোগ পেয়ে আলমারজান মার্কেটের 3য় তলায় এই ছাপাখানায় অভিযান চালানো হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য। জাপানে G7 সামিটে ডেভিড ক্যামেরন ও শেখ হাসিনার বৈঠক। সরকারের সাথে জুনিয়র ডাক্তারদের সমঝোতা, ধর্মঘট প্রত্যাহার। গাড়ি শিল্পের সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস বিবিসি এর সাথে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই
এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।